জলপাইগুড়ি জেলা পুলিশের সাফল্য। ময়নাগুড়ির এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি যাওয়া লক্ষাধিক টাকা সোনার গয়না উদ্ধার করল পুলিশ। চুরির ঘটনা ঘটায় সেদিন ওই ব্যবসায়ী ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ। এদিকে ওই বাড়িতে বেশ কয়েক বছর ধরে পরিচারিকার কাজ করে আসছিল একজন। সুযোগ বুঝে নাকি ওই পরিচারিকাই লক্ষাধিক টাকার গয়না চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। আর তাই ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে ওই পরিচারিকা এবং তার স্বামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ফলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ বুঝতে পারে চুরি যাওয়া সোনার গয়নাগুলি ওই পরিচারিকার বাড়িতেই আছে। তাই তার বাড়িতে পৌঁছে সমস্ত গয়না উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। উদ্ধার করা যাবতীয় গয়না ওই ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে নজির গড়ল ময়নাগুড়ি থানার পুলিশ। এ কাজে মিলল জলপাইগুড়ি জেলা পুলিশের সাফল্য। এমন ঘটনা জানাজানি হতেই অনেকে বলছেন, পুলিশ যদি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে তাহলে সাধারণ মানুষের কাছে পুলিশের বিশ্বাস অনেকখানি বেড়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই বিশ্বাস নষ্ট হতে দেখা যায়। এমনটা না হওয়াই ভালো, কেননা পুলিশ কথাটির ভেতরে রয়েছে যথেষ্ট দায়িত্বপূর্ণ ও সংযত থাকার তাৎপর্য। যেমন পিতে পার্সোনালিটি, যার অর্থ ব্যক্তিত্ব, ওতে ওবিডিয়েন্ট, যার অর্থ আনুগত্য, ইলতে লয়ালিটি, যার অর্থ বিশ্বস্ততা, আইতে ইন্টেলিজেন্সি, যার অর্থ বুদ্ধিমত্তা, সিতে ক্যারেক্টার, যার অর্থ চরিত্র, এবং ইতে এফিসিয়েন্সি, যার অর্থ দক্ষতা। এই দক্ষতা হলো সময় বা শক্তির অপচয় না করে একটি কাজ সফলভাবে করতে সক্ষম হবার গুণ। দক্ষতাগুলিকে প্রায়শই ডোমেনে ভাগ করা হয়, সাধারণ এবং ডোমেন নির্দিষ্ট দক্ষতা। তাহলে ইংরেজিতে পুলিশ শব্দটির ভেতর যা ভাবনা রয়েছে তাতে পুলিশ তো বীরের ভূমিকায় থাকতে পারে বলে মনে করে থাকেন অনেকে। আর এটা তো ঠিক যে আজও সমাজে মানুষ সমাজবদ্ধ অবস্থায় আছে এবং রাতে ঘুমিয়ে থাকা সম্ভব হচ্ছে পুলিশ আছে বলে। কিন্তু পুলিশ যদি মানুষকে যন্ত্রণা সৃষ্টির পথে নিয়ে যায় তাহলে পুলিশ শব্দটির ভেতরে যে অন্তর্নিহিত অর্থ আছে তা ভুলুণ্ঠিত হয়। অথচ সাধারণ মানুষের সাথে পুলিশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে মাঝে মধ্যেই প্রীতিমূলক খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। পুলিশ তো সমাজে শান্তি শৃঙ্খলার দায়িত্বে থাকে। সেই দায়িত্ব পালনে সমস্যা সৃষ্টি হলে বহু ক্ষেত্রেই সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, যা কখনোই কাম্য নয়। আবার অনেক ক্ষেত্রে পুলিশ ভালো কাজও করে থাকে আর তার জন্য প্রশংসাও প্রাপ্য হয় পুলিশের। অন্যদিকে এমনও শোনা যায় কখনো কখনো থানায় কেউ অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয় না। অনেকে বলে থাকেন পুলিশ পারে না এমন কাজ নেই, এ পর্যন্ত কালে পুলিশের কাজের তালিকায় কম সাফল্য নেই। এত সাফল্য থাকলেও এমন কিছু কাজের নিরিখে সেই সাফল্যের ঘরে কলঙ্কের দাগও লেগে যায়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। অনেক সময় অনেক কঠিন চুরির কিনারা করতে সক্ষম হয়েছে পুলিশ। আবার ভিন রাজ্যে গা ঢাকা দেওয়া অভিযুক্তকে গ্রেপ্তার করার সাফল্যও তো পুলিশের আছে। যাই হোক, এদিন ময়নাগুড়ির এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি যাওয়া লক্ষাধিক টাকার গয়নার হদিশ অল্প সময়ে ঠিক পেয়ে গেল পুলিশ। এতে গয়নাও উদ্ধার হলো আর অভিযুক্ত একজনের জায়গায় দুজন ধরা পড়ল। এক্ষেত্রে তো কৃতিত্ব পুলিশের। আর তাই জেলা পুলিশ সুপার খান্দাবা হালে উমেশ গণপাতও পুলিশের এমন কাজে খুশি প্রকাশ করেছেন। অন্যদিকে চুরি যাওয়া গয়না হাতে পাওয়ায় গৃহকর্তী প্রীতি দেবী বলেন, মানুষকে বিশ্বাস করে এভাবে ঠকতে হয়েছে তাদের, আর পুলিশের কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানালেন তিনি। আমি ধন্যবাদ জানাবো আইসিসির সমস্ত পুলিশ কর্মীদেরকে, যারা এত তাড়াতাড়ি করে আমাদের জিনিসগুলো প্রিপেয়ার করে দিচ্ছে। চুরি করেছে আমাদের কাজের দিদি, সে আমাদের বাড়িতে দীর্ঘ 3 বছর ধরেই কাজ করছে। আমি বার্তা দেবো যে মানুষকে খুব সহজেই বিশ্বাস করা যায় না, মানুষকে ভরসা করা যায় না, এবং আমরাও আজকে সচেতন হলাম। আমি যাচ্ছি সবাই যেন একটা সচেতন হয়। যখন আমরা দেখা হয়েছে যে এতগুলো অর্নামেন্টস ওখানে নেই, আমাদেরকে কমপ্লেন দিয়েছে কেস রেজিস্টার করে দুটোই আমরা আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ, 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি, আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি, এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830666787 নম্বরে।